টোটো ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই টোটো যাত্রীর এবং গুরুতর আহত হন টোটো চালক। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মোথাবাড়ি থানার ধুলাউড়ি গ্রামে। মৃত দুই টোটো যাত্রী হলেন এক মহিলা টিয়া দাস এবং এক বৃদ্ধ আব্দুল তাবাদ, এবং আহত টোটো চালক হলেন মোহাম্মদ হালিম শেখ, বয়স 30 বছর। প্রত্যেকের বাড়ি মোথাবাড়ি থানার জোতকারিপাড়া এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মোথাবাড়ি থানার সাটাঙ্গা পাড়া থেকে টোটোতে করে যাচ্ছিলেন তারা। সেই সময় ধুলাউড়ি এলাকায় একটি ট্রাক্টর টোটোকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে এক টোটো যাত্রী টিয়া দাসের মৃত্যু হয়। গুরুতর আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। ঘটনার পর খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত ও আহতদের দেখতে আসেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন টোটো চালক এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেন এবং সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আজকে আমার মোথাবাড়ি বিধানসভা কালেচক্র ব্লকে একটা ট্রলের সঙ্গে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাতে একজন স্পটে আর দুজন এখানে মালদা হাসপাতালে রেফার হয়েছে। এখানে আমি এসেছিলাম, একজন একটু সিরিয়াস আছে, একজন মোটামুটি আছে, কিন্তু প্রচণ্ড লেগেছে আর কি। অন্যদিকে আব্দুল তাবাদ চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন টোটো চালক। এ বিষয়ে টোটো চালকের এক আত্মীয় জানান, জামাই কোথায় যাচ্ছিল বলতে পারি না, আমি এখানে ডাক্তারের কাছে ছিলাম, আমাকে ওখানকার লোক ফোন করে বলছে যে তোমার এটা লোক কেউ হলো। আমি বলছি যে আমার জামাই হলো, কেন না তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটাই বললো। নাম কি? টোটোলি আসছিল, টোটো তো প্যাসেঞ্জার আসলো, হয়তো টোটো কি টোটো চালাই? হ্যাঁ টোটো চালাই। বাড়ি কোথায়? বাড়ি জতকাবিল হাবেটলা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম সাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার সাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা সাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো